আসসালামু আলাইকুম সবাইকে वेलकम टू আনাদার নিউ ভিডিও এই ভিডিওতে আমরা ব্যবসায় সহায়ক সেবা যে অধ্যায়টা পড়ছি তার আরও একটা টপিক আমরা কভার করব। এখন ব্যবসায় সহায়ক সেবা এই চ্যাপ্টারটাতে আমরা বেশ কিছু প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে জানব যারা ব্যবসায় সহায়ক সেবা দানে নিয়োজিত এবং এই ভিডিওতে আমরা পড়ব এস ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে এসএমই ফাউন্ডেশন কাকে বলে এস ফাউন্ডেশন কিভাবে ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করছে এসএমই লোন পাওয়ার জন্য উদ্যোক্তাদেরকে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হয় ইত্যাদি বিবিধ বিষয়ে সম্পর্কে আমরা জানব এবং সেই সাথে স্ট্যাটিস্টিক্যাল ডেটাও জানব যেটা তোমাদেরকে বুঝতে সাহায্য করবে যে এসএমই ফাউন্ডেশন কিভাবে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছে তাহলে প্রথমে আসি এসএমই ফাউন্ডেশন কাকে বলে এই কথাটা আমাদের দেশে যে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ আছে তাদেরকে বিশেষ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এগিয়ে নাওয়ার জন্য দাতা দেশ এবং সংস্থাগুলোর সহযোগিতায় সরকার বিশেষে ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে সেটি এস ফাউন্ডেশন নামে পরিচিত তো এস এম ই এই এখানে এস বলতে কি বোঝায় এটা বলতে বোঝায় স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এখন যদি কোনোদিন তোমরা দেখো যে এস এম ই এটার পাশে একটা স্মল লেটারের এস আছে তাহলে এটা বুঝে নিবে যে এটা বলতে বোঝাচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস যেটাকে বাংলায় বলে ক্ষুদ্র মাঝারি প্রতিষ্ঠান সমূহ এখন এই ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান সমূহ এর ক্রাইটেরিয়া গুলো কি কি সেই জিনিসটা সম্পর্কে আমরা জানবো তো আমরা যদি ম্যানুফ্যাকচারিং খাতের কথা বলি তাহলে ম্যানুফ্যাকচারিং খাতে যদি কোনো প্রতিষ্ঠানে 25 থেকে 99 জন কর্মী কাজ করে অথবা মূলধনের পরিমাণ যদি ভূমি এবং কারখানা বিল্ডিং বাদে দিয়ে 25 লাখ থেকে 10 কোটি টাকা হয়ে থাকে তাহলে তাকে বলা হয় ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান অন্যদিকে দিকে ম্যানুফ্যাকচারিং খাতে যদি এরকম হয় যে যে প্রতিষ্ঠান বা শিল্পে 100 থেকে 250 জন কর্মী কাজ করে অথবা মূলধনের পরিমাণ ভূমি এবং কারখানা বিল্ডিং বাদে দশ কোটি থেকে ত্রিশ কোটি টাকা হয় তাকে বলা হয় মাঝারি প্রতিষ্ঠান এখন আমরা যদি সেবা এবং অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের দিক থেকে দেখি তাহলে সেবা ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের বেলায় কিন্তু যদি দশ থেকে ৫০ জন কর্মী কোনো প্রতিষ্ঠানে কাজ করে অথবা মূলধনের পরিমাণ যদি ভূমি এবং সংশ্লিষ্ট দালান বাদে পাঁচ লাখ থেকে এক কোটি টাকা হয়ে থাকে সেই প্রতিষ্ঠানকে বলা হয় ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং যদি সেবা অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের বেলায় যদি এরকম হয় যে কোনো প্রতিষ্ঠানে পঞ্চাশ থেকে একশো জন কর্মী কাজ করে অথবা মূলধনের পরিমাণ ভূমি এবং দালান বাদে এক কোটি থেকে পনেরো কোটি টাকা হয়ে থাকে তখন তাকে বলা হয় মাঝারি প্রতিষ্ঠান তো এই যে ইনফরমেশনগুলো দিয়েছি না এই ইনফরমেশনগুলো কিন্তু শিল্পনীতি দুই হাজার থেকে পাওয়া এখন কথা হচ্ছে এই ইনফরমেশনগুলো যেহেতু পরিবর্তনশীল হয়ে থাকে সো আমার সাজেশন থাকবে যে তোমাদের যে পাঠ্য বই আছে সেখান থেকে এই ক্রাইটেরিয়াগুলো অর্থাৎ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান হতে হলে তা সেখানে কতজন কর্মী থাকবে মাঝারি প্রতিষ্ঠান হতে হলে সেখানে কতজন কর্মী থাকে এই ধরনের ইনফরমেশনগুলো তোমরা তোমাদের বই থেকে দেখে নিবে এবং এই সকল পরিবর্তনশীল ইনফরমেশনের ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের পাঠ্য বইটাকে ফলো করবে তাহলে এই তো গেল ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান অর্থাৎ ক্ষুদ্র প্রতিষ্ঠান এবং মাঝারি প্রতিষ্ঠানের ক্রাইটেরিয়াগুলো এখন আমরা যদি আমাদের বাংলাদেশের অর্থনীতির কথা বলে থাকি তাহলে আমাদের দেশে কিন্তু এই ক্ষুদ্র এবং খাত সবচেয়ে উল্লেখযোগ্য এবং সাম্প্রতিক এক জরিপে কিন্তু দেখা গিয়েছে যে বাংলাদেশের যে শিল্প প্রতিষ্ঠান আছে সেই শিল্প প্রতিষ্ঠান নাইনটি হচ্ছে এই ক্ষুদ্র এবং খাতের অন্তর্ভুক্ত দেশের সমগ্র শিল্পী জিত জনশক্তির 90% কিন্তু ক্ষুদ্র ও মাঝারি খাতের অন্তর্ভুক্ত এবং দেশের পুরো জনশক্তির 25% কিন্তু এই ক্ষুদ্র ও মাঝারি খাতের সাথে জড়িত এবং এই তথ্যটা পাওয়া গিয়েছে হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থাৎ তথ্যসূত্র এই ক্ষেত্রে হচ্ছে যে তোমার বাংলাদেশ ব্যাংক এখন আমরা যে এসএমই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে পড়ছি এসএমই ফাউন্ডেশন করার পর কিন্তু এই খাতে অর্থাৎ খুদ্র এবং মাঝারি খাতে কিন্তু তোমার ঋণ প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং বাংলাদেশ ব্যাংক যে দাতা প্রতিষ্ঠানগুলো আছে তাদের সহযোগিতার মাধ্যমে পুনঃ যেহেতু করছে এই জন্য দেখা যাচ্ছে কি দেশের বাণিজ্যিক গুলো এই ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ দিতে যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে এবং এটা বলাই যায় যে এতে করে দেশের ক্ষুদ্র এবং মাঝারি খাত কিন্তু আরো বেশি কার্যকর ভূমিকা রাখতে সমর্থ হবে এখন আমরা যদি বলি এসএমই লোনের বিষয় এখন দেখো যে এস এম লোনের কথা যদি আমরা বলতে যাই তাহলে ব্যবসায় প্রকল্পের ধরন অনুযায়ী কিন্তু এস এম লোনের পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ এই লোনের পরিমাণ ব্যবসার প্রকল্পের ধরন অনুযায়ী অর্থাৎ তোমার ব্যবসার প্রকল্পটা কেমন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু এই এস লোনের পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা থেকে 10 কোটি টাকা হয়ে থাকে এবং ইয়াস ঋণের মেয়াদও প্রকল্প অবস্থার উপর ডিপেন্ড করে থাকে তবে চলতি মূলধনের ক্ষেত্রে কিন্তু এক বছর এবং মধ্যম ও দীর্ঘমেয়াদী খাতে কিন্তু তিন থেকে সাত বছর পর্যন্ত এই লোন মঞ্জুর করা হয়ে থাকে তো হ্যাঁ এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কি কি যোগ্যতা উদ্যোক্তাদের থাকতে হয় সেই সম্পর্কে আমরা এটা জানব এবং এই যোগ্যতা সোজা ঋণ প্রত্যাশী তিনি কিন্তু বছর অভিজ্ঞতা সম্পন্ন হবেন অর্থাৎ প্রত্যাশী উদ্যোক্তার কমপক্ষে দু বছর ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হয় এস লোন পাওয়ার জন্য এবং উদ্যোক্তাকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হয় তার বয়স অবশ্যই আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হয় অবশ্যই তাকে সুস্থ শিক্ষিত এবং হতে হবে এবং কোন ব্যক্তি যে ঋণ খেলাপি অথবা দেউলিয়া বা উন্মাদ ও জড়বুদ্ধি সম্পন্ন তিনি কিন্তু এরূপ ঋণের আবেদন করতে পারে না অর্থাৎ ঋণ খেলাপি দেউলিয়া উন্মাদ ও জড়বুদ্ধি সম্পন্ন কোন ব্যক্তি এসএমি লোনের জন্য আবেদন করতে পারে না এবং এসএমই লোনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মনে রাখার মতো এবং এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে মহিলা উদ্যোক্তাদের ঋণদানের ক্ষেত্রে কিন্তু এসএমই লোনের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয় এবং পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত শুধুমাত্র ব্যক্তিগত জামানতেই ঋণ প্রদান করা হয়ে থাকে তো এগুলো কিন্তু এসএমই লোন পাওয়ার ক্ষেত্রে যে যোগ্যতা সেই যোগ্যতাগুলো আলোচনা করলাম এখন এই এসএমই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তার বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আমরা জেনে গিয়েছি এখন আমি তোমাদেরকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাবো যেটা তোমাদেরকে বুঝতে হেল্প করবে যে এসএমই ফাউন্ডেশন কিন্তু আসলেই ক্ষুদ্র এবং মাঝারি খাতে সহায়তা প্রদান করছে যাতে করে ক্ষুদ্র এবং মাঝারি খাতগুলো আর বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে দেশের অর্থনীতিতে তাহলে অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী এস ফাউন্ডেশনের নির্দেশনায় কিন্তু দুই থেকে দুই অর্থ বছরে ব্যাংক এবং আর্থিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কর্তৃক এস খাতে ঋণ বিতরণ করা হয় কিন্তু অথবা বিতরিত ঋণের পরিমাণ কিন্তু ছিল নব্বই হাজার ছয়শ কোটি টাকা এবং এ সময় সর্বমোট পাঁচ লাখ হাজার আঠারো জন ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাকে কিন্তু বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করা হয় অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার সংখ্যা ছিল পাঁচ লাখ আটাত্তর হাজার আঠারো জন যাদের ক্ষেত্রে ঋণ মঞ্জুর করা হয় বিভিন্ন মেয়াদে এই ক্ষেত্রে একটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে এসএমই ঋণ বিতরণে পনেরো পার্সেন্ট ঋণ নারী উদ্যোক্তাদের মধ্যেই বিতরণের নির্দেশনা রয়েছে এবং এই যে অর্থ বছরের কথা বললাম তো এই সময়কালে কিন্তু আঠাশ হাজার নশো তিরাশি জন এস এম ই নারী উদ্যোক্তার বিপরীতে কিন্তু তিন হাজার ছশো তেতাল্লিশ দশমিক এক এক কোটি টাকার ঋণ প্রদান করা হয় এবং এতে করে কিন্তু তোমরা একটা ধারণা পেতেই পারো যে এসএমই ফাউন্ডেশন কিন্তু এভাবে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে সাহায্য করে যাচ্ছে এবং এতে করে কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি খাতে এসএমই ফাউন্ডেশনের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে জিনিসটাও কিন্তু স্পষ্ট তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে আমরা যে অনেকগুলো ইনফরমেশন জানলাম এসএমই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কে সেই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ এবং হ্যাঁ এখানে একটা কথা বলি এই যে আমি ইনফরমেশনগুলো দিয়েছি যে দুই থেকে দুই অর্থ বছরে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সমূহ পরিমাণ কত ছিল এবং এই রিলেটেড যে ইনফরমেশনটা মাত্র দিলাম এখানে সেই জিনিসগুলো কিন্তু অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার অনুযায়ী এবং আমি এটা আগেও বলেছি ভিডিওতে যে এই তথ্যগুলো পরিবর্তনশীল হয় জন্য তোমাদের বইয়ে যে তথ্যগুলো দেওয়া থাকে রিলেটেড তোমরা সেই ইনফরমেশনগুলো কিন্তু মাথায় রাখবে অর্থাৎ সেই ইনফরমেশনগুলো কিন্তু ফলো করবে তাহলে আশা করি এই বিষয় আমি তোমাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিতে পেরেছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এসএমই ফাউন্ডেশন কিভাবে ক্ষুদ্র এবং মাঝারি খাতে সহায়তা করে চলেছে এন্ড ইয়েস সেই সাথে এটাও বোঝাতে পেরেছি যে এসএমই লোন পেতে হলে কি কি যোগ্যতা সম্পন্ন হতে হয় উদ্যোক্তাকে সেই বিষয়টিও তাহলে এই ছিল এসএমই ফাউন্ডেশন থেকে প্রাপ্ত সহায়তা সম্পর্কিত ইনফরমেশন আশা করি এই সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে